বৈবাহিক ধর্ষণ কি ফৌজদারি অপরাধ? এই প্রশ্নটা উঠেছে কারণ বিভাজিত রায় দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ পর্যবেক্ষক দিল্লি হাইকোর্টের বিচারপতি সন্ধারের বৈবাহিক ধর্ষণ নিয়ে বর্তমান আইনি সঠিক মত দিল্লি হাইকোর্টের অন্যতম বিচারপতি হরিশঙ্করের। ধর্ষণ সংক্রান্ত আইনে বৈবাহিক ধর্ষণের ধারা নেই, নতুন ধারা চেয়েই দিল্লি হাইকোর্টে মামলা করাচ্ছে বা সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আবেদনের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আমাদের আরও বিস্তারিত রয়েছেন সোমনাথ। কি নিয়ে এই আবেদন এবং মামলাকারীরা ঠিক কি বললেন, সওয়াল জবাব কি হলো, দুই বিচারপতি কি বললেন? দেখো, বেশ কিছুদিন ধরে কিন্তু দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছিল। এই মামলায় মূল যে আবেদন, সেই আবেদন ছিল হচ্ছে যে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেওয়া হোক, অর্থাৎ কিনা বিবাহের পরেও যে ধর্ষণ হতে পারে, অর্থাৎ একজন স্বামী এবং একজন স্বামী তার স্ত্রীকে জোর করে যদি সার্বিক সম্পর্ক স্থাপনে বাধ্য করান তাহলে সেটা ধর্ষণ বলে ধরতে হবে এবং সেই মতো সাজার ব্যবস্থা করতে হবে, এই মর্মে একটি আবেদন জমা পড়ে। এবং যেহেতু ভারতের বর্তমানে যে আইন রয়েছে সেই আইনে এই ধরনের কোনো সংস্থান নেই, অর্থাৎ সেখানে বৈবাহিক ধর্ষণ বা জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা তাকে ধর্ষণ বলে ধরার কোনো জায়গা নেই, সেহেতু এই নতুন ধারা যোগ করার জন্য আবেদন জানানো হয়। কিন্তু দীর্ঘদিন শুনানি চলার পর আজকে যে রায় বেরিয়েছে তাতে কিন্তু দেখা গেল যে দুই বিচারপতি এই নিয়ে দুই মত পোষণ করেছেন এবং তার ফলে কিন্তু আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। আমরা যেটা জানতে পাচ্ছি যে আগামীকাল দুপক্ষই কিন্তু মামলাকারী এবং যারা বিরোধী পক্ষ তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে নিজের অবস্থান নিয়ে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মূল প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন সময় লাগবে। ধন্যবাদ সোমনাথ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি, বিস্তারিতভাবে জানালেন যে ঠিক কি আবেদন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের দুজন বিচারপতি দুরকম মতামত দিয়েছেন আর এবার এই মামলা সুপ্রিম কোর্টে গড়াচ্ছে। বৈবাহিক ধর্ষণ কি ফৌজদারি অপরাধ, এই প্রশ্ন থেকেই এই পুরো বিষয়টি সামনে এসেছে। বৈবাহিক ধর্ষণ কি ফৌজদারি অপরাধ, বিভাজিত এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে। আগামী বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আবেদনের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের এক বিচারপতি সন্ধারের। অন্যদিকে বৈবাহিক ধর্ষণ নিয়ে বর্তমান আইনই সঠিক এমনই মত পোষণ করছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি হরিশঙ্কর। ধর্ষণ সংক্রান্ত আইনে বৈবাহিক ধর্ষণের ধারা নেই, তাই নতুন ধারা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা এবং মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এখন প্রশ্ন উঠছে ঠিক কী হবে, কারণ বৈবাহিক ধর্ষণ কি ফৌজদারি অপরাধ এই বিষয়কে সামনে রেখে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা বিভাজিত রায় দিচ্ছেন। বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ পর্যবেক্ষণ এমনটাই দিল্লি হাইকোর্টের বিচারপতি সন্ধারের। অন্যদিকে আরও এক বিচারপতি দিল্লি হাইকোর্টের হরিশঙ্কর, তিনি বলছেন বৈবাহিক ধর্ষণই বর্তমান আইনই সঠিক, ধর্ষণ সংক্রান্ত আইনে বৈবাহিক ধর্ষণের কোনো ধারা নেই, তাই নতুন ধারা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা এবং যে মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আবেদনের সম্ভাবনা বলে খবর পাওয়া যাচ্ছে। বৈবাহিক ধর্ষণ কি ফৌজদারি অপরাধ, এই প্রশ্ন সামনে এসেছে আর তার পরিপ্রেক্ষিতেই দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত। দুই বিচারপতি দুরকম মতামত পোষণ করেছেন এর পরিপ্রেক্ষিতে। যে আবেদন হয়েছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই বিচারপতির দুই মত, বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের বিচারপতি সন্ধারের আর বৈবাহিক ধর্ষণ নিয়ে বর্তমান আইনই ঠিক এমনই মত দিল্লি হাইকোর্টের অপর বিচারপতি হরিশঙ্করের। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।